ফরিদপুর জেলা সদরপুর উপজেলায় হাসপাতাল মোড় বালুর মাঠে সদরপুর উপজেলা উলামা পরিষদের আয়োজনে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতীয় মূর্খ রামগিরি মহারাজের কটূক্তি করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের মুসলমানদের নয়নের মণি, পারলৌকিক মুক্তি জ্ঞানের বিকাশ ও শান্তি সমৃদ্ধির আলোর পথের দিশারি বিশ্ব মানবতার মহামানব ইসলাম ধর্মের আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা মন্তব্যের বিরুদ্ধে করাই সদরপুরের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ মানব, চারিত্রিক গুণাবলী শান্তি প্রতিষ্ঠা তার এক পরম বিস্ময়কর। তার সংস্পর্শে ইসলাম ধর্ম পৃথিবীর বুকে চির অম্লান হয়ে রয়েছে। মানব কল্যাণে বিশ্বের মুসলমানদের শান্তির প্রতীক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহামানব, আদর্শ পুরুষ, আলামিন খ্যাত, সত্যবাদী ও পরোপকারী, ইসলামের আলোকবর্তিকা, ইহকাল ও পরকালের সাফায়েতকারী। সদরপুর উলামা পরিষদের মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা রাশিদুল ইসলাম, মাওলানা আলী আক্কাস, মাওলানা হাফিজুর রহমান, মুফতি আক্তার হুসাইন সহ আরও অনেকে। এ সময় সদরপুরের বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।